দায়িত্ব পেয়ে প্রধান নির্বাচক লিপুর সাহসী সিদ্ধান্ত কেননা ওয়ানডে স্কোয়াড থেকে লিটন দাসকে বাদ দিয়েছেন তিনি আলোচনা শুরুর আগেই লিটন দাস আউট নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে রাখছি না বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ হয়ে গেছে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে সিরিজে এক এক সমতা এনেছে শ্রীলঙ্কা ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ অর্থাৎ ফাইনাল তার আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে যেখানে লিটন দাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন টি টোয়েন্টিতে দাপট খাটানো জাকের আলী নতুন প্রধান নির্বাচকের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই এছাড়াও প্রধান নির্বাচক হিসেবে লিপুকে নিয়োগ দেওয়া যে পাপন সাহেবের ভুল ছিল না সেটিও প্রমাণ করেন তিনি প্রথম মিশনেই লিপু সফল হয়ে দেখিয়েছেন পাপন সাহেব আপনি ঠিক ব্যক্তিকেই নিয়োগ দিয়েছেন দর্শক গাজী আশরাফ হোসেন লিপুর এই সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার বিশেষ অনুরোধ রইল